29 এপ্রিল 2020 পৃথিবীর সাথে এক বিশাল গ্রহাণুর টক্করে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে ও পৃথিবী থেকে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। এইসব নিউজ তো আপনারা কিছুদিন হলো বহু ভাইরাল হতে দেখেছেন, যার পর এটাও জেনেছেন যে ওই দিন তেমন কিছুই হবে না, যা অধিকানের এই ভিডিওটিতে আমি বলেওছিলাম। কিন্তু আমরা সকলেই জানি যে একদিন না একদিন আমাদের পৃথিবী নিশ্চয়ই ধ্বংস হবে, আর ধ্বংস না হলেও পৃথিবীতে মানুষ্য জাতি বসবাস করার জন্য প্রয়োজনীয় সামগ্রী ফুরিয়ে যাবে, বা আমাদের নিজেদেরই পলিউশনের দরুন বা ওভার পপুলেশনের জন্য আমাদের পৃথিবী ত্যাগ করতে হতে পারে। সেক্ষেত্রে বিজ্ঞান মহল বহু বছর আগে থেকেই পৃথিবীর অল্টারনেট হিসেবে নানান জায়গার খোঁজ করছে, আর যেখানে আমরা সকলেই জানি যে চাঁদ হলো একমাত্র স্থান যা আমাদের সবচেয়ে কাছে অবস্থিত। তো চাঁদে কি সত্যি বসতি স্থাপন করা সম্ভব? সম্ভব হলেও কিভাবে, আর সেই ক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদের, সমস্ত কিছু জানতে ভিডিওটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন, কেননা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং তথা ইনফরমেটিভ হয়ে চলেছে। আপনারা যদি এখনও অবধি ওদিকের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখন সাবস্ক্রাইব করুন ও নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে দাঁড়ানোর বেল আইকনটিকে অবশ্যই অন করুন। হে বন্ধুরা, চাঁদ আমাদের গ্রহের সবচেয়ে কাছের তথা একমাত্র একটি বন্ধু। সুদূর অতীতকাল থেকেই আমরা রাতের আকাশের এই সাদা ধবধবে উজ্জ্বল চাঁদ দেখে তাকে স্বর্গের সাথে তুলনা করে আসছি। এছাড়াও এই একমাত্র চাঁদ হাজার হাজার বছর আগে থেকেই আমাদের বিভিন্ন রূপকথার গল্পে স্থান পেয়ে আসছে। অতীতে কেউ এটা কখনো কল্পনাই করতে পারেনি যে এই সাদা পাথরের টুকরোটিতে মানুষ কখনো পা রাখবে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া তা করে দেখায়। 13 সেপ্টেম্বর 1959 তাদের তৈরি লুনা 2 চাঁদের মাটি স্পর্শ করে। এক্ষেত্রে রাশিয়া চাঁদে মানুষ তো পাঠাতে পারেনি, কিন্তু তারা সর্বপ্রথম কোনো মানুষ্যসৃষ্ট যানকে চাঁদে পাঠাতে সক্ষম হয়। যার পর 3 ফেব্রুয়ারি 1966 পুনরায় রাশিয়ারই তৈরি লুনা 9 স্পেসক্রাফ্ট সর্বপ্রথম চাঁদের সার্ফেসে সফট ল্যান্ডিং করার মাধ্যমে একটি ইতিহাস গড়ে তোলে, আর সেই সঙ্গেই ভবিষ্যতে চাঁদে ম্যান্ড মিশন অর্থাৎ মানুষ্যবাহী মিশন করার একটি সম্ভাবনাও আবিষ্কার করে যায়। 20 জুলাই 1969 সেদিনটা সমগ্র পৃথিবীবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের অ্যাপোলো সিরিজের তৃতীয় মিশন অর্থাৎ অ্যাপোলো 11 মিশন দ্বারা কোনো মানুষ সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রেখে একটি নতুন যুগের রচনা করে। আর যার পর থেকেই বিজ্ঞানীদের মনে চাঁদে থাকার জায়গা অর্থাৎ মুন বেস বানানোর আইডিয়াস আসতে শুরু হয়। মুন বেস তৈরি করার অর্থ আমরা দীর্ঘ সময়ের জন্য চাঁদের রোবটস আর বিভিন্ন অ্যাস্ট্রোনট বা ফিউচারে সাধারণ মানুষদেরও চাঁদে বসতি বানিয়ে সেখানে রাখতে সক্ষম হব। এক্ষেত্রে দীর্ঘ সময় বলতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো 4 বা 6 মাসের কথা বলা হয়নি, কেননা 4-6 মাস এমনি ড্রাই ফুড খেয়ে আর অক্সিজেন স্টোরেজ ও ব্যাটারি স্টোরেজ বা সোলার পাওয়ার দ্বারা কেটে যায়। এখানে দীর্ঘ সময় বলতে কয়েক দশক বা তারও বেশি সময়ের কথা বলা হয়েছে, যেখানে খাবার ও অন্যান্য সামগ্রী ও শক্তি ও অক্সিজেন আমরা সেখানেই তৈরি করতে সক্ষম হব ও সেগুলি দ্বারা বেঁচে থাকব। আর এখানেই আসে মূল সমস্যা, চাঁদ মানুষদের থাকার জন্য মোটেও কোনো সহজ বা অনুকূল জায়গা নয়। চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে প্রথমেই আসে সেখানে যাওয়ার অসুবিধে, কেননা চাঁদে মানুষ পাঠানো অনেক খরচ সাপেক্ষ একটি ব্যাপার। যার পর আসে চাঁদের প্রতিকূল পরিবেশ, কেননা সেখানে দিনের বেলায় তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস, যা রাত্রিবেলায় -173 ডিগ্রি সেলসিয়াস অবধি নেমে আসে, অর্থাৎ দিনের বেলায় আপনাকে জ্বালিয়ে দেবে ও রাত্রিবেলায় জমিয়ে দেবে। চাঁদের গ্র্যাভিটি নগণ্য হওয়ায় সেখানে অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল নেই বললেই চলে, অর্থাৎ সেক্ষেত্রে সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আরও বিভিন্ন প্রাণঘাতী মহাজাগতিক রশ্মি থেকে আমাদের কেউই রক্ষা করতে পারবে না, যেমনটা পৃথিবীতে ওজোন স্তর ও বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার সেগুলিকে বাধা প্রদান করে ও আমরা সেই সব হার্মফুল রশ্মি বা বিকিরণ থেকে বেঁচে যাই। এছাড়াও চাঁদের নিজের অক্ষের চারিদিকে একবার লাট্টুর মতো ঘুরতে প্রায় 29 দিন অর্থাৎ 29 আর্থ ডে সময় লাগে, যেখানে পৃথিবীর সময় লাগে মাত্র 1 দিন অর্থাৎ 24 ঘন্টা। তো চাঁদের 1 দিন পৃথিবীর 29 দিনের সমান, যার অর্থ চাঁদের অর্ধেক অংশ অনেক বেশি সময় ধরে সূর্যের সামনে এক্সপোজ থাকবে, আর একইভাবে বিপরীত অংশটিও দীর্ঘক্ষণ যাবৎ রাত্রি হবে। এ কারণেই চাঁদের দিন 2 সপ্তাহ অবধি চলে ও রাত্রিও 2 সপ্তাহ অবধি চলে। সেক্ষেত্রে পৃথিবী যেমন দ্রুত দিনের বেলায় উষ্ণ হয় ও রাত্রিবেলায় ঠান্ডা হয়, চাঁদে কিন্তু তেমনটা হবে না। আপনাদের 120 ডিগ্রি উষ্ণ তাপমাত্রায় 2 সপ্তাহ অবধি থাকতে হবে, আবার -173 ডিগ্রি সেলসিয়াস শীতল তাপমাত্রায় 2 সপ্তাহ অবধি রাত্রি কাটাতে হবে। এসবের জন্য চাঁদে বেস বানানো বা বসতি স্থাপন করা এতটাই সহজ না, কিন্তু এত সমস্যা থাকা সত্ত্বেও মুন বেস বানানোর প্রক্রিয়া বিভিন্ন দেশে খুব দ্রুত গতিতে এক্সিকিউট হচ্ছে। আপনি এটি শুনে অবাক হলেও এটা সত্যি যে আজ অর্থাৎ বর্তমানে আমাদের কাছে একটি মুন বেস তৈরি করার টেকনোলজি অলরেডি রয়েছে, কিন্তু এক্ষেত্রে সমস্যা একটাই যে ওই সমস্ত সামগ্রীকে রকেটে করে চাঁদে নিয়ে যাওয়া, কেননা শুরুতেই বলেছিলাম যে এটি একটি অধিক ব্যয়বহুল প্রসেস। আসলে চাঁদ কোনো প্রাইভেট প্রপার্টি নয়, তো সেক্ষেত্রে ইউএসএ সহ অন্যান্য বহু দেশ চাঁদে বেস বানানোর চেষ্টায় লেগে রয়েছে।
যেখানে নাসা একাই এই প্রজেক্টের জন্য $21 বিলিয়ন বাজেট রেখেছে। তো এত কিছু সমস্যা থাকার পরেও চাঁদে বেস তৈরি হবে কীভাবে? মুন বেস তৈরি করতে প্রথমেই আসে ওই সকল এক্সপেরিমেন্টস যেগুলি আমরা 60 বছর আগে থেকেই করে আসছি, যেখানে আমেরিকার অ্যাপোলো মিশনস ও আমেরিকান লুনার স্যাটেলাইট রিকনেসেন্স মিশনসের দ্বারা চাঁদের পৃষ্ঠকে সর্বপ্রথম ম্যাপিং করা হয়। যারপর চাইনিজ U2 লুনার রোবট, যা তাদের চেঞ্জ 3 মুন মিশনের একটি অংশ ছিল, সেটি সর্বপ্রথম চাঁদে জল বরফ আকারে বা বিভিন্ন আকরিক হওয়ার সম্ভাবনার কথা জানায়। যারপর ভারতবর্ষের প্রথম চন্দ্রযান অর্থাৎ চন্দ্রযান 1 মিশন সর্বপ্রথম প্রমাণ করে যে চাঁদে জল বরফের আকারে সঞ্চিত রয়েছে, যা সত্যিই মানবজাতির জন্য একটি গর্বের বিষয় ছিল। তো এক্ষেত্রে যেহেতু চাঁদের পৃষ্ঠ মানুষের বসবাসের জন্য অনুকূল নয়, সেক্ষেত্রে কোনো পারমানেন্ট মুন বেস বানাতে হলে আমাদের আন্ডারগ্রাউন্ড শেল্টার তৈরি করতে হবে, যা এক্সট্রিম টেম্পারেচার ও বিভিন্ন হার্মফুল রেডিয়েশন থেকে আমাদের রক্ষা করতে পারবে। জার্মান স্পেস এজেন্সির একজন সায়েন্টিস্ট প্রফেসর ম্যাথিয়াসের মতে, চাঁদে পাওয়া ভলকানিক পাউডারকে সেন্টারিং নামক একটি প্রক্রিয়ার দ্বারা সূর্যের আলো ও লেজারের সমন্বয়ে একত্রে বন্ডিং করে ব্রিক্স অর্থাৎ ইট তৈরি করা সম্ভব, আর ওই ইটগুলি দিয়েই সহজেই ইগলু তৈরি করা সম্ভব। ইগলু অর্থাৎ মেরু প্রদেশে বরফ দিয়ে তৈরি যে গৃহগুলি থাকে ওরকম। এক্ষেত্রে যেহেতু চাঁদে অ্যাটমসফিয়ার বা হাওয়ার উপস্থিতি নেই, সেক্ষেত্রে ওই ইটগুলিও উড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এক্ষেত্রে একটি বড় সমস্যা হলো শক্তির, কেননা আধুনিক মানুষ যেখানেই থাকবে সেখানে শক্তির তো প্রয়োজন অত্যাবশ্যক। বিভিন্ন কম্পিউটার্স, কমিউনিকেশন সিস্টেম, রেফ্রিজারেশন সমস্ত কিছু চালাতে শক্তির প্রয়োজন। তো সে কারণে আমাদের সেখানে শক্তির উৎপাদনের জন্য কোনো নতুন টেকনোলজির প্রয়োজন পড়বে। এখানে যেরকম কয়লার দ্বারা তাপবিদ্যুৎ উৎপাদন ও জল দ্বারা জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব, কিন্তু চাঁদে তো সেটা সম্ভব নয়, কেননা চাঁদে কখনোই জীবের অস্তিত্ব ছিল না, সেই কারণে পেট্রোল বা কয়লার মতো খনিরও সেখানে অস্তিত্ব নেই। কিন্তু এই সাদা পাথরের টুকরোটি একটি বিশেষ জিনিস দ্বারা পরিপূর্ণ রয়েছে, যা হলো হিলিয়াম 3, যেটি নিউক্লিয়ার ফিউশন এনার্জির ফিউল হিসেবে ব্যবহার করা হয়, আর ভাগ্যক্রমে যেটা চাঁদে অনেক অধিক পরিমাণে উপস্থিত রয়েছে। এটি আসলে একটি নন পলিউটিং এনার্জি সোর্স। ওদিকে এই ভিডিওটিতে যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে, আপনার ভিডিওটি একবার দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো হিলিয়াম 3 পৃথিবীতে পাওয়া যায় না, আমরা হাইড্রোজেন অ্যাটম দ্বারা এটি তৈরি করে ব্যবহার করে থাকি। একটি এস্টিমেট অনুযায়ী চাঁদে 1.3 মিলিয়ন মেট্রিক টন এই শক্তির ভাণ্ডার রয়েছে, যা চাঁদে হিউম্যান এনার্জি রিকোয়ারমেন্টকে 10,000 বছর অবধি ফুলফিল করতে পারবে, যা একটি অনেক বড় ব্যাপার। নিউক্লিয়ার প্ল্যান্টস তৈরি করার পর এটি দ্বারা যেই বৈদ্যুতিক শক্তি আমরা পাবো, তা দিয়ে সেখানকার বেসিক নিডসগুলি যেমন হিটিং, কুলিং, ভেন্টিলেশন, রান্না করা, ফ্রিজ, কম্পিউটার, বিভিন্ন অফিস ইকুইপমেন্টস, লাইট সহ বড় বড় ফ্যাক্টরির মেশিন ইত্যাদি চালানো যাবে। আর চন্দ্রযান 1 দ্বারা ওয়াটার আইস ডিসকভারের পর সেখানে কন্ট্রোল এনভায়রনমেন্টে ফসলও ফলানো সম্ভব হবে, যা ভারতের রিসেন্টলি লঞ্চ হওয়া চন্দ্রযান 2 মিশনের বিক্রম ল্যান্ডারের সঙ্গে দুর্ঘটনা না ঘটলে হয়তো আমরা এক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে থাকতাম। চাঁদে আমেরিকা 2028 সালে রোবটস আর হিউম্যান অ্যাস্ট্রোনট পুনরায় পাঠাতে চেয়েছে, যেখানে জাপান ও রাশিয়া 2030 অবধি ও চীনও যেখানে 2036 চাঁদে অ্যাস্ট্রোনট পাঠানোর ইস্টিমেট দিয়েছে। তবে এসব তারিখ হয়তো পিছিয়ে যাবে, কেননা আমরা সকলেই জানি বর্তমানে গোটা বিশ্বে COVID-19 মহামারী কী আকার নিয়েছে, যা সমস্ত মানব জাতির উপর সংকট হয়ে রয়েছে, আর এটি থেকে আমরা কীভাবে রেহাই পাবো কেউই জানি না। তবে যাই হোক, বিজ্ঞান কখনো থেমে থাকে না, একদিন না একদিন তো মানুষ চাঁদে অবশ্যই বসবাস করবে। তো আপনাদের কী মতামত নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও আপনারা কি মঙ্গল গ্রহের উপরেও চান তবে নিজে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। অধিকাংশ চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নতুন বেল আইকনটিকে অবশ্যই অন করবেন। অধিকাংশ দ্বিতীয় চ্যানেল অধিকাংশ সায়েন্সকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন, কারণ সেখানেও অনেক ইন্টারেস্টিং টপিক্সের ভিডিও আনা হয়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, বাই বাই।